আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের আটচল্লিশ ব্যবসায়ী সংহতি নিউজটি নেওয়া হয়েছে ঢাকা পোস্ট থেকে তিন আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ নিউজটি আজকে প্রকাশিত হয়েছে শিক্ষার্থীদের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের আটচল্লিশ শীর্ষ ব্যবসায়ী তারা জানিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ী চুপ করে বসে থাকতে পারে না শনিবার তিন আগস্ট পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ইরাফ কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম এহসান শাসা ডেনিম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ শায়ম ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর আবরার হোসাইন শাহম তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের আটচল্লিশ শীর্ষ ব্যবসায়ী আন্দোলনের সঙ্গে যেসব আন্দোলনের সঙ্গে যেসব ব্যবসায়ীরা সংহতি জানিয়েছেন নাম্বার এক ফজলে শামীম এহসান ম্যানেজিং ডিরেক্টর ইরাফ কম্পোজিট লিমিটেড নাম্বার দুই শামস মাহমুদ ম্যানেজিং ডিরেক্টর শাসা ডেন্স লিমিটেড নাম্বার তিন আবরার হুসাইন সায়েম ডিরেক্টর সায়েম ফ্যাশন লিমিটেড সবগুলো নাম বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি ভিডিও স্ক্রিনে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যেখানে একেইচ গ্রুপের মতো বড়ো গ্রুপও রয়েছে এখানে অনেকগুলো বড় বড় গ্রুপও রয়েছে আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত কী এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন